السلام وعليكم ورحمة الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب مهنال إرشاد كورتين جي بولوتو أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق যে ব্যক্তি জানে যে তোমার প্রতি যা নাজেল হয়েছে তা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে চিরসত্য কামান হওয়া আমা সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে অন্ধ যে জানল না যে মানল না যে ব্যক্তি কুফরের মধ্যে নিমজ্জিত থাকলো তার মতো কি হইতে পারে কখনো হইতে পারে না ইনামা এত উলুল আলবাব নিঃসন্দেহে যারা জ্ঞানবান ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহ পাক তারপর এর সাদ করছেন যে জ্ঞানবান ব্যক্তি কারা বুদ্ধিমান কারা তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ এখানে বর্ণনা করেছেন আল্লাহ যারা আলামের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করে তারা রক্ষা ওয়ালায়ান কজুন আল মিসাখ আর আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে না আল্লাহের সাথে যে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে যে প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি পুরা করে অথবা আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমানত তাদের কাছে পেশ করেছেন সে আমানতের উপর তারা অটল থাকে মহান আল্লাহ ইরশাদ করছেন যে হিসাব আর জ্ঞানবান ওই সব লোকেরা যারা আল্লাহ পাক আলামিন যে সম্পর্ককে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে তারা জড়িয়ে নেই এবং সেই সম্পর্ককে তারা মিলিয়ে নেই অর্থাৎ যাদের সাথে আল্লাহ সম্পর্ক স্থাপিত রাখতে বলেছেন সম্পর্ককে অটুট করতে বলেছেন তাদের সাথে সম্পর্ককে অটুট রাখে যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক ওই রকমই সৎ লোকদের সাথে সম্পর্ক আল্লাহ পাক এর আদেশ করেছেন এই হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের পরিচয় ওয়াক শন আরম এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের প্রতিপালককে ভয় করে সুতরাং তারা কোনো পাপে লিপ্ত হয় না যেহেতু আল্লাহর ভয় তাদের অন্তরে রয়েছে ওয়াক আফুন আসু আল হেসাব এবং তারা খারাপ হিসাব নিকাশকে ভয় করে যে আমাদের হিসাব যেন খারাপ না হয়

আর যারা জ্ঞানবান ব্যক্তি তারা নামাজ কায়েম করে তাহলে বে নামাজি কখনো জ্ঞানবান নয় তারা বুদ্ধিমান নয় বরং তারা নির্বোধ আল্লাহ পাক জ্ঞানবান যার উল উল আলবাব তাদের গুণ একটি বর্ণনা করেছেন ওয়া আকাম তার নামাজকে সুপ্রতিষ্ঠিত করে ও আনফাকু মিম্মা রাজাক নাহম এবং যা আমি তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে জাকাত প্রদান করে এবং তাদের উপর যেসব খরচ করা ফরজ রয়েছে সেই ক্ষেত্রে খরচ করে সিররান রান গোপনেও খরচ করে ওয়ালানি এবং প্রকাশ্য যখন প্রয়োজন হয় তখন প্রকাশ্য তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে ওয়া দ্বারা ওনাবিল হাসান এতে সহা এবং ভালো দিয়ে মন্দকে তারা প্রতিরোধ করে যদি কেউ খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে অথবা খারাপ কথা বলে তাহলে খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তার মানে সম্পর্ক ছিন্ন করলো না কেউ যদি জুলুম করলো তার মানে তাদের উপরে জুলুম করবে এরকম নয় বরং মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে এটি হচ্ছে জ্ঞানবান ব্যক্তিদের গুণ উলায়ক আল্লাহ অকবাদ্দার এদের জন্য রয়েছে পরকালের ঘরের শুভ পরিণাম আল্লাহ ফাকরাবুল্লাম তারপর বলছেন জান্নাত আদনি আদনিন ইয়াদ হুলু নাহা স্থায়ী জান্নাত তারা পাবে যেখানে তারা প্রবেশ করবে অমান সাল্লাহ মিন আবা এহিম আজুয়া জহিম আজুর ইয়াতিম আল মালায়ক ইয়াদ হলুন আলি মিন বাব এবং তাদের যে সব পুরুষ নেক হয়েছে সৎকর্মশীল হয়েছে তাদের স্ত্রীরা অথবা তাদের স্বামীরা যে নেক হয়েছে অজরুরিয়া তাদের ছেলে মেয়েরা যে সৎ হয়েছে এরা সকলেই সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে পালমালাইকাতিয়া খুরুন আলিহমিনাগণ তাদের উপর জান্নাতে প্রবেশ করবেন প্রত্যেকটি দরজা দিয়ে এবং তাদেরকে অভিবাদন জানাবেন সালামুন আলাইকুম বলবেন তোমাদের প্রতি সালাম হোক আল্লাহর পক্ষ থেকে বেমাহ সবারতুম এই জন্য যে তোমরা ধৈর্য ধারণ ফানেমা উকবাদার কতই না সুন্দর এই পরকালের ঘর আল্লাহ আকরাবুল আলমিন বলছেন বলে লেজিন এয়ান কৌজুন আহ মিসা তেহে আল্লাহ সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে যারা তার চুক্তিকে ভঙ্গ করে এরা হচ্ছে গুনাগার পাতিষ্ট আল্লাহর সাথে এবাদত বন্দীগীর ওয়াদা অথবা আল্লাহর বান্দাদের সাথে ব্যক্তি জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা এই রকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সব চুক্তি হয়ে থাকে এক দেশের আরেক দেশের সাথে যারা চুক্তি ভঙ্গ করে ওয়াক্তা ওনামা আমার আল্লাহ বেহ আয়ুসাল্লা আর যে সম্পর্ককে আল্লাহফাকে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে বিচ্ছিন্ন করে আত্মীয়দের সাথে সম্পর্ককে খারাপ করে অয়ুসে দুনাফিলা আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে উলায়কা আল্লাহুমুল্লাহ আনা এদের ওপর অভিসম্পত রয়েছে ওয়ালাহ সু উদ্যার আর এদের জন্য বড় মন্দ আবাস স্থল রয়েছে আল্লাহ সুতুর ইজ তালে মাইয়াসা ওয়াকদের আল্লাহ বলেছেন আল্লাহ্ফাক যার জন্য চান রিজকে প্রশস্ত করে দেন এবং সংকুচিত করেন যার জন্য চান হো বিল হায়াতের দুনিয়া এবং যারা কাফের যারা পাপিষ্ট তারা এই পার্থিব জীবন পেয়ে আনন্দিত হয়ে পড়েছে এখানে ব্যস্ত রয়েছে হায়াত দুনিয়া ফিল আখেরাত মাতা অথচ ইহো জগতের যে ভোগ বিলাসের এই বস্তু রয়েছে এই ইহো জগৎ আখেরাতের তুলনায় হচ্ছে ক্ষণিকের ভোগ বস্তু পক্ষান্তরে আখেরাতে যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি চিরস্থায়ী আলফাকরুবুল আলামিন ইরশাদ কুছন ও ইয়াকুলুলযীনা কাফুরু লাউলা উনযিলা আলাইহি আয়াতুম মির রাব্বি বলবে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমার উপর কেন নিদর্শন মুজিজা নাযিল হয় লাউলা উনযিলা আলাইহি আয়াতুম মির রাব্বি এ মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন আসে না অর্থাৎ বড় ধরনের কোনো মজেজা দেখা দেয় না কুল হে নবী বলেদা ইন্নাল্লাহু যুইল্লু মাইয়্যাশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব নিঃসন্দেহে আল্লাহ পাক যাকে পথ ভ্রষ্ট করেন এবং তার দিকে যে ব্যক্তি ফিরে আসে তার অভিমুখী হয় তাকে আল্লাহ দেখান আল্লাপাকের যারা ইমান নিয়ে এসেছে এরাই আল্লাহর অভিমুখী অতত্মাইন কুলু বহুম বেজিক ইল্লা এবং তাদের হৃদয়ে প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাকের সবচেয়ে বড় স্মরণ হচ্ছে তার প্রতি ইমান নিয়ে আসা এবং তার যে আখেরাত রয়েছে আখেরাতের ওপর দৃষ্টিকে নিবদ্ধ করা আর আখেরাত মুখী হওয়া আর তারপরে পাঁচ তো নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহাক রব আলমিনের সবচেয়ে বড় জেকের আলা বেজকির ইল্লাহ তৎমাইনুল করুব জেনে রাখো যে পাকে স্মরণ করলেই মনের প্রশান্তি হাসিল হয় আর এই মনের প্রশান্তি টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব বিলাসের বস্তু দিয়ে খরিদ করে পাওয়া যায় না আল্লাহাক বলছেন যে কাদের মনে প্রশান্তি হয় যারা ইমান নিয়ে এসেছে এবং কামল করেছে তু বা আল্লাহম তাদের জন্য সৌভাগ্য রয়েছে সৌভাগ্য তো এদেরই এদেরইস্ন মা এবং তাদের উত্তম পরিণাম রয়েছে তাদের জন্য বড়ই আল্লাহাক ভালো পরিণাম রেখেছেন مهنا الله يرشدنا كذلك أرسلنا في أمّة قد خلت من قبلها أمّم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربّي لا إله إلا هو عليه توكّلوا إليه متاب أربعة و أربعين هه نبي محمد صلى الله عليه وسلم ثمك رسولك ربي قد خلت من قبلها أمّم جادير فوربي ونأك جاتي تلقي شيء لتتلو عليهم الذي أوحينا إليك جي أمي واهي كرشي تاجان وتادريك وهم يكفرون بالرحمن এরা রহমান দয়াবানকে অস্বীকার করে এ রহমানের নাম মানতে রাজি হয় না আরবের কাফিররা মক্কার মুশ্রিকা বলেছিল যে রহমান রহমান আবার কি জিনিস আমার আমরা আল্লাহ জানি রহমান মানি না আল্লাহ বলছেন এরা রহমান নামের সাথে করে হু আর রহমান তো হচ্ছেন আমার প্রতিপালক এলাহ ইল্লাহু তার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই হে তওয়াক্কাল তো তার উপরে আমি আস্থা রাখি ওয়া এলাই মাতাব এবং তার নিকটেই হচ্ছে প্রত্যাবর্তন স্থল আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ আননা কোরআন আনসুয়্যিরাত বিহিল জিবাল আও কুতিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বল লিল্লাহিল আমরু জামিআ যদি এই কোরআন দিয়ে সুইয়রাত বিহিল জিবাল পাহাড়কে গতিশীল করে দেওয়া হয়তো কোরআনের দ্বারা এই পাহাড় পর্বতকে গতিশীল করে দেওয়া হয়তো চলমান করে দেওয়া হয়তো আও কুতিয়াত বিহিল আরজ অথবা এই পৃথিবীকে জমিনকে বিদীর্ণ করে দেওয়া হয়তো টুকরো করে দেওয়া হয়তো আও বেহিল মওতা অথবা এই কোরআন দিয়ে মৃতদের সাথে কথা বলিয়ে দেওয়া হইত তবুও তারা ইমান নিয়ে আসতে রাজি হইত না এই ধরনের বড় বড় মোজেজা তারা শুধু তলব করছিল তাদের নিজেদেরকে ধ্বংসে পতিত করার জন্য বল্লিল্লাহিল আমরু জামিয়া সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ ফাকরুল আলমিন আমানু আল্লাহ জামিয়া তাহলে কি ওই সব লোকেরা যারা ইমান নিয়ে এসেছে নিরাশ হয়নি যে সকলে ঈমান নিয়ে আসবে না আল্লাহ ইশা যদি আল্লাহ পাক চাইতেন জোরপূর্বক লাহাদান নাসা জামিয়া তাহলে সমস্ত মানুষকে রাস্তা দেখিয়ে দিতেন গন্তব্য স্থানে পৌঁছে দিতেন ওয়া লা ইজারুল্লাযিনা কাফারু তুসিবউহুম بما সানউ ক্বারিআ আর সর্বদাই ওই কাফেরেরা যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর বিপদ আপদ আপতিত হবে আও তাহুল্লু কারিবা মিন্দা রহিম এবং এরকম হবে যে কখনো কখনো তাদের বাড়ির আশেপাশে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসছে তাদের ওপর হয়তো আসেনি তাতেও কি তারা ভয় করে না যে আগামী দিনে তাদের উপর আজাব আসতে পারে ওয়াদুল্লাহ এমনকি আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি তা চলে আসবে ইন আল্লাহ মিয়াদ আল্লাহ ফকরবুল আলমিনের ব্যতিক্রম হয় না আল্লাহ ফকরবুল আলমিন সুরায় রাদের আয়াত নম্বর বত্রিশ এর সাদ করেছেন ওয়ালাক্ত হুজিয়া এ ইকাব আর নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ আলী সাল্লাম তোমার পূর্বের বহু রসুলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে তাদেরকে নিয়ে রহস্য তামাশা করা হয়েছে কাফারু লোকেরা কুফরি করেছিল তাদেরকে আমি অবসর অবকাশ দিয়েছিলাম সোমা আখাজ তোহম তারপরে তাদেরকে পকড়াও করেছিলাম ফাঁকাই ফাঁকা না কাব আমার সাজা শাস্তি তাদের জন্য কেমন ছিল বলতো আল্লাহ ইরশাদ করেছেন আলা কাসাবাত

ওয়াজা আলু ইল্লাহ সুরাক এবং তার আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে কুল হে বলে দো সামো তাদের নাম তোমরা উল্লেখ করো আম তুনা বেউনাহু আলমফিল আর্দ অথবা আল্লাহ্পাককে জানাতে চাইছ এমন কিছু যে সম্পর্কে আল্লাহ পাক পৃথিবী এতে খবর রাখেন না আমবে উল্লাহেরিম মৃণাল কৌল অথবা এগুলি কেবল কথার প্রদর্শনী শুধু মিষ্টি এবং চাকচিকুমাই কথাই তোমরা বলতে চাইছ বল জুই লেজিন আ গফারু মকর বরং যেসব লোকেরা কুফরি করেছে তাদের ষড়যন্ত্রকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে অশুদ্ধ এবং তাদেরকে সঠিক রাস্তা থেকে বাধা প্রাপ্ত করা হয়েছে এবং সঠিক রাস্তা তারা হাসিল করতে পারেনি অম্লা মিন হাদ আল্লাহফাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়ত করার নেই মহান আল্লাহ ইরশাদ করেছেন লহম আজাব ফিল হায়াত দুনিয়া ওয়ালা আজাবুল আখিরাত আসা তাদের জন্য ইহ জগতে শাস্তি রয়েছে যারা কুফরি করবে যারা শির করবে যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করবে তাদের জন্য ইহ জগতে শাস্তি রয়েছে পয়লা আজাবুল আশাক তবে পরকালের যে আজাব রয়েছে সেটা বেশি কঠিন মামাল আহমিন আল্লাহ মি ওয়াক্ আর আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না মহান আল্লাহের স্বাদ করেছেন মাস্টারুল জান্নাতুল্লাতি ওয়েদ আল মুত্তা কৌ নাতাজেরই মিনতাহতিহাল আনহার ওকো লোহা দা ইমন ওয়াজিল্লোহা

জিল্ল এবং সেখানকার ছায়াও হবে স্থায়ী দুনিয়ার ফলমূল স্থায়ী নয় সাময়িক মৌসুমে ফল পাওয়া যায় অন্য কোনো মৌসুমে হয়তো পাওয়া যায় না আর অন্য মৌসুমে পাওয়া গেলে সেটা তাজা পাওয়া যায় না আর তারপরে ছায়া সম্পর্কে সকালবেলা যদি ছায়া থাকে তো বিকালবেলা ছায়া থাকে না আবার যখন আকাশে মেঘমালা থাকে তখন তো ছায়া থাকে কিন্তু যখন প্রখর রোদ্র থাকে তখন সেই ছায়াও অনেক সময় কাজে আসে না আল্লাপা বলছেন জান্নাত এমন হবে যে যে জান্নাতের যে খাদ্য বস্তু হবে ফলমূল হবে সেগুলি হবে চিরস্থায়ী অজিল্লোহা এবং জান্নাতের ছায়াও হবে চিরস্থায়ী নবী রয়েছে ইন্দ্নাত নিশ্চয়ই জান্নাতে এমন একটি গাছ রয়েছে আর এরকম বহু গাছ রয়েছে এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয় জান্নাত মানে বাগান একটি গাছের কথা নবী এ কারিমসালাম বলছেন করে আমরা উপলব্ধি করতে পারি যে সে গাছের নিচে একজন ঘোড়ার উপরে সবার হয়ে একশো বছর ধরে চলতে থাকবে কিন্তু পথ অতিক্রম করে গাছের এক পার থেকে আর এক পারে পৌঁছিতে পারবে না আল্লাহ বলছেন তিলকা ওকালাকাও এই হচ্ছে ওই সব লোকদের শুভ পরিণাম যারা আল্লাহকে ভয় করেছে করেছেকবাল্কা নার আর কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাফা বলছেন বা লেজিন আতায়নামুল কিতা বাইয়াফ রাহু না বেমা উন জেলাই দেই আল্লাহফা বলছেন যে কিছু লোক রয়েছে যারা আনন্দিত যে আল্লাহফাক শেষ রাসূল সাল্লাল্লাহু আলিয়সাল্লামকে প্রেরণ করেছেন এবং তারা ঈমান নিয়ে এসেছে যেমন আব্দুল আউনী সলাম এবং তার সাথীরা অমিনাল আহজাদ মাইয়ুনকে রোবাজো আর বিভিন্ন দলের মধ্যে এমনও বহু লোক রয়েছে যারা তার কিছু অংশকে অস্বীকার করে বলে আমাকে আদেশ করা হয়েছে যে আমি একমাত্র আল্লাহ পাকের এবাদত করব আর তার সাথে কিছুকে বা কাউকে শরিক করব না দিকে আমি আহ্বান করবো এলেই হে মা আব আর এখানে আমার প্রত্যাবর্তন রয়েছে এদিকেই আমার প্রত্যাবর্তন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে মহান আল্লাহ তারপর এরশাদ করছেন কান্লাহ হুকমান আর আর এইভাবে আমি করেছি আরবি ভাষায় আল্লাপা কোরআনে করিমে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজেল করেছেন হকমান যাতে রয়েছে আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান ব্যক্তি জীবনের হোক পারিবারিক জীবনের হোক সামাজিক জীবনের হোক অর্থনীতির ক্ষেত্রে হোক রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক আন্তর্জাতিক ক্ষেত্রে হোক সমস্ত রকমের বিধিবিধান মজুদ রয়েছে আরাবিয়ান আরবি ভাষায় যাতে করে যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কোরআন কারিম দিয়ে তারা সহজেই তা উপলব্ধি করতে পারে ওয়ালাইনিতাবাতা আহম বাদামা আকামিনাল ইলম হে যদি এই কাফেরদের মনের কামনা বাসনার অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান চলে আসার পরে মাল আকামিনাল্লাহ মিম ওয়ালিম ওয়ালাওয়াক তাহলে আল্লার কবল থেকে তোমাকে না কেউ রক্ষা করতে তোমার বন্ধু হবে আর তোমাকে কেউ বাছাতে পারবে আল্লাহ ফাক রব্দুল আলামিন তারপরে এর শাদ করছেন ওলাকত আর সাল্না রসুল্লাম তব লেখা ওয়াজা আল্লাহ আল্লাহম আজয়া জামো আজুর রিয়া ওয়ামা কান আর ইল্লাহ বে ইদিন ইল্লাহ লেকুল্লি আজালিন কিতাব মোহনাল্লা এর সাহাদ করেছেন যে নিঃসন্দেহে আমি হে নবী মাহমুস আল্লাহ এই সাল্লাম তোমার পূর্বে অনেক রসূলকে প্রেরণ করেছি আল্লাহ ফাক তাহলে অসংখ্য নবী রসুলকে প্রেরণ করেছেন ওয়াজা আল্লাহ্লাহ আসওয়া জাং আজুর রিয়া এবং তাদের স্ত্রী সন্তান সন্ততিও আমি দান করেছি আল্লাহ পাক তাদেরকে স্ত্রীও দান করেছেন এবং সন্তান সন্ততিও দান করেছেন তাহলে তারা বিবাহ সাদী করেছেন এবং তাদের ছেলে মেয়ে হয়েছে তারা সংসার ত্যাগী ছিলেন না ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো বিধান নেই বরং সংসারের সাথে জড়িত থেকে দুনিয়ার মানুষের হক আদায় করে তারপরে পাক রব্বুল আলমিনের তার সাথে সাথে হক আদায় করতে হবে তাহলে সত্যিকার অর্থে একজন মমিন হওয়া যাবে আল্লাহ পাক রবুল আলমিনের যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রাসুলগণের সন্ন্যত হচ্ছে এই বিবাহ শাদী করা কারণ তাদের বিবিরা ছিল বিবি রসুলিল্লা আর কোন রসুলের পক্ষে এটা সম্ভব নয় যে কোনো নিদর্শন নিয়ে আসবে মৌজেজা নিজের পক্ষ থেকে নিয়ে আসবে ইল্লা বেঈদিন আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া পাক যদি না দেন তাহলে কোনো নবীর ক্ষমতা নেই মনে রাখতে হবে মৌজেজা একমাত্র আল্লাহ পাকের হাতে যে কোনো নবীর রসুলদি আল্লাপাক যখন ইচ্ছা করেন যেমন ইচ্ছা করেন তা প্রকাশ করে থাকেন লেকুললে আজালিন কিতাব প্রত্যেকটি বিষয়ের সম্পর্কে নির্ধারিত সময় রয়েছে যা আল্লাহ পাক লিখে রেখেছেন আল্লাহ পাকে কিতাবে রয়েছে লহে মাহফুজ রয়েছে যেখানে ভাগ্য লেখা রয়েছে ভাগ্য লিপিতে আল্লাপাক লিখে রেখেছেন আল্লাহ পাক তারপরে সাদ করেছেন উম্বুল কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে যা কিছু চান তা নিশ্চিন্ন করে দেন পয়সবেত এবং আর যা কিছু চান তা প্রতিষ্ঠা রাখেন আল্লাপাক যে সব বিধানকে মনে করেন যে রাখবো সেসব বিধানকে রাখেন আর যে সব বিধানকে আল্লাপাকে রোহিত করতে চান সেসব বিধানকে আল্লাপাকে রোহিত করেন এইরকমই যেই জাতিকে সম্প্রদায় আল্লাহ ইচ্ছা করেন যে নিশ্চিন্ন করবো পৃথিবী থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন আর যা কিছু আল্লাহ প্রতিষ্ঠিত রাখতে চান তা প্রতিষ্ঠিত রাখেন ওয়াইন দেহ উম্মুল কিতাব এবং একমাত্র তার নিকটে রয়েছে আসল কিতাব অর্থাৎ ভাগ্যলিপি যাতে মানুষের তকদির আল্লাহ পাকের সৃষ্টিদের তকদির লিখা রয়েছে আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইম্মা নুর ইয়ান্নাকা বাযাল্লাযী নায়দুহুম আও নাতাওয়াফা ইয়ান্নাকা ফাইন্না আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব হে নবী তোমাকে যদি দেখিয়ে দিই ওই সবের কিছু অংশ যা আমি তাদের সাথে ওয়াদা করেছি অর্থাৎ আযাব যদি তাদেরকে দেখিয়ে দিই যারা অমান্য করে তোমাকে আও নাতাওয়াফা নাক অথবা তোমাকে মৃত্যু দান করে দি আর তাদেরকে রেখে দিই তাহলে আমার ইচ্ছা হতে পারে তোমার মৃত্যুর পরে তাদেরকে হৃদায়ত করতে পারি আর না হলে তাদেরকে আমি আজাবে পাকড়াও করতে পারি আলে আলাইকাল বালাগ একমাত্র তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া ও আলেন আল হিসাব আর আমি আল্লাহ বলছি আমার কাজ হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা তাদেরকে জবাবদে করতে আমার সামনে আল্লাহ পাকের সাদ করছেন আওয়ালাম আন্না আতিল আরজা আতরাফিহা তারা কি দেখে না অর্থাৎ কাফের রাখে চিন্তা ভাবনা করে দেখে না আন্না না আতিল আরজা আমি উদ্দেশ্য করি এই পৃথিবীর দিকে আর হামিন আতরাফিয়া আর তার চারিদিক থেকে এই জমিনের চারিদিক থেকে আমি সংকীর্ণ করে দিচ্ছি অর্থাৎ ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্র প্রসারিত হচ্ছে এবং ইসলাম মক্কা থেকে মদিনা গেল মদিনা থেকে যখন ইসলামিক স্টেট কায়েম হলো সেখান থেকে আবার মক্কা বিজয়ী হইলো তাইফ বিজয়ী হইলো খাইবার বিজয়ী হইলো তাবুক পৌঁছিল এভাবে আরব জগৎ থেকে রোম সাম্রাজ্যে ইসলাম পৌঁছিল পারস্য দেশে ইসলাম পৌঁছিল পূর্ব দিকে চীন থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক পর্যন্ত ইসলাম পৌঁছিল এইভাবে কি আল্লাহর শত্রুদের জমিকে আমি সংকুচিত করে দিই না আল্লাহ করেন তার কেউ ঠেলে দিতে যে সিদ্ধান্ত করেন যে বিচার করতে চান যে ফায়সালা করতে চান তাকে কেউ ঠেলে দিতে পারেন ওহল হিসাব এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন ওকাদ কাবুল হিম তাদের পূর্বে যারা ছিল তারাও ষড়যন্ত্র করেছিল ফালিল্লাহ মাকরু জামিয়া যাবতীয় চক্রান্ত আল্লাহ পাক রব্লা আলমিনের আয়ত্তাধীন একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে সমস্ত চক্রান্তকে আল্লাহ পাকে করতে পারেন ইয়া আলমা তকসিবুল্ল প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সবকিছু আল্লাহ পাক জানেন ওকবাদ্দার আর কাফেররা শীঘ্রই জানতে পারবে যে পরকালের শুভ পরিণাম কার জন্য রয়েছে কাফেরদের জন্য নেই বরং আল্লাহর প্রতি বিশ্বাসী আর মোত্তাকি পরেসগার আল্লাহদের জন্য রয়েছে হে সাল্লাম কাফিররা বলবে যে তুমি রসুল নাও কুল হে নবী বলে দাও কাফা আবিল্লাহ আমার মাঝে এবং হে কাফিররা তোমাদের মাঝে পাক জন্য যথেষ্ট। আল্লাহ পাকের চাইতে বড় সাক্ষী আর কার হইতে পারে আল্লাহ পাক বলেছেনা কলিল্লাহ শাহিদুম বৈনীবাকুম সবচেয়ে তো বড় সাক্ষী আর কি হইতে পারে আল্লাহ পাকের সাক্ষীর চাইতে আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন যে আমি মোহাম্মদ সাল্লামকে রসুল করে প্রেরণ করেছি আল্লাহ পাক আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী রইলেন অমান ইন্দাহ কিতাব এবং ওই সব আল্লাহর নেক বান্দারা সাক্ষী রইলেন যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে অর্থাৎ আল্লাহ পাকের ফেরস্তাগণ তাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে জিবরাইল আলী ইসালাম যিনি ওয়াহিনী আসতেন তার কাছে কিতাবের জ্ঞান রয়েছে তারা হচ্ছে সাক্ষী হচ্ছে একটি তাফসির আরটি তাফসির হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে অর্থাৎ কোরআন শুননার জ্ঞান রয়েছে আল্লাহ পাকের বিধানের জ্ঞান রয়েছে আলমা কিরম তারাও আল্লাহ ফাকর্ব আলমিনের একত্রের সাক্ষী দিয়ে থাকেন যেমন আল্লাহাক বলেছেন যারা বিদ্যান যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানী তারাও আল্লাহ ফাকরুল আলমের একত্রের সাক্ষী দিয়ে থাকেন আল্লাহাক যেন তার একত্রের সাক্ষীর উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহাক এর উপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন এবং এর ওপরই যেন আল্লাহ ফকরবুল আলম আমাদের হাসর করেন আর আল্লাহ ফকরবুল আলমিন কালমা ইাহ কে যেন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদস যেন দান করেন সুবহান রব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন